আহ, একটা মানুষ কত স্বপ্ন নিয়ে ইউটিউবে আসে, কিন্তু কিছু ভুল সিদ্ধান্তের জন্য অথবা কিছু ভুল স্টেপের জন্য তার ইউটিউব চ্যানেলগুলো সত্যিকার অর্থে ডুবে যাওয়ার পথে চলে যায়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনাদেরকে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বলবো। ভিডিওটা খুবই ছোট হবে, কিন্তু ভিডিওতে থাকা যে তথ্যগুলো থাকবে এবং একজন আমার অডিয়েন্সের যে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা আপনাদের সবার জন্য অনেক বড় একটা সত্যিকারের পাথেয় হতে যাচ্ছে। যদি আপনি ইউটিউবে বা ফেসবুকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন, কেননা আমাদের ক্ষেত্রে অনেক সময় এই ভুলগুলো হয়ে থাকে, যেই ভুলের মাশুল হিসেবে আমাদের চ্যানেলগুলো একদম ডাউন হয়ে যায় এবং আমাদের দর্শকরা আর আমাদেরকে দেখতে পছন্দ করে না। সুপ্রিয় দর্শক, এমনই একটি কমেন্ট আজকে আমি পেয়েছি, যেটা পাওয়ার পর সত্যি আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে এবং আপনাদের সাথে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আপনাদের করণীয় কী, আপনারা যদি এই ধরনের কোনো কিছু স্টেপ নিয়ে থাকেন বা করার ইচ্ছা বা প্রবণতা আপনাদের মধ্যে থাকে, তাহলে আপনার কী করতে হবে, সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে আমি সরাসরি যে স্ক্রিনটা শেয়ার করছি, এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কমেন্ট করেছে রওশন অন হাবিব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। ভাইজান, আমি না বুঝে না জানা শর্ত আগের কিছু ভিডিও ছিল যা অন্যের ফেসবুক টাইমলাইন থেকে নিয়ে সেই ভিডিওগুলি ইউটিউবে আপলোড করেছিলাম, যে ভিডিওগুলো অনেক র্যাঙ্কিংয়ে গিয়েছিল, কিন্তু যখন সাবস্ক্রাইব ও ওয়াচ টাইম পূর্ণ হয়েছিল তখন ওই মুহূর্তে আমি ভিডিওগুলো ডিলিট করেছি। এখন আমার প্রতিদিন যেখানে ভিউ এসেছিল অনেক অনেক, হঠাৎ করে ভিডিও ডিলিট করার পর যেন চ্যানেলের ভিউজ একদম নিচে চলে গেছে, এমন নিচে চলে গেছে যা ইউটিউবে ভিডিও আপলোড করার কোনো মন মানসিকতাই পাচ্ছি না। এখন আমার এই ইউটিউব চ্যানেল থেকে করণীয় কী? অবশ্যই তথ্যটিতে চোখ দেবেন। অবশ্যই ভাইয়া, আমি আপনার তথ্যটিতে চোখ দিয়েছি এবং এটা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও তৈরি করছি, কারণ আপনাদের সমস্যা আমার কাছে সমাধান করার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। বাই দ্য ওয়ে, আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ভাইটি যখন ইউটিউব চ্যানেল তৈরি করেছিলেন, বা এই বোনটি যিনি হয়ে থাকেন না কেন, তখন কিন্তু অনেক স্বপ্ন নিয়ে চ্যানেল তৈরি করেছেন, বাট তিনি একটা ভুল করেছেন, যেই ভুলটা হচ্ছে অন্যের ফেসবুক টাইমলাইন থেকে, হয়তোবা তিনি জানেন যে ওই ব্যক্তির ইউটিউবে কোনো চ্যানেল নেই বাট শুধু ফেসবুকে সে ভিডিও আপলোড করে, সেই ফেসবুকের ভিডিওগুলোকে সে কপি করে তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিল এবং সেই ভিডিওগুলোতে অনেক অনেক ভিউজও সে পাচ্ছিল। বাট একটা পর্যায়ে গিয়ে যখন তিনি বুঝতে পারে যে আসলে অন্যের ভিডিও দিয়ে এইভাবে মনিটাইজেশন পেতে গেলে ঝামেলা হতে পারে, তখন ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাওয়ার পরে তিনি সব ভিডিওগুলো ডিলিট করে দেয়। এবং আপনারা সবাই জানেন যে ভিডিও ডিলিট করে দিলে ইউটিউবে আপনার যে ভিডিওর ওয়াচ টাইমগুলো আছে সেগুলোও কিন্তু ডিলিট হয়ে যায় বা মুছে ফেলা হয় বা ইউটিউব কেটে নেয়, এবং পরবর্তীতে যখন উনি নতুন করে নিজের ভিডিও আপলোড করা শুরু করে তখন তিনি হতাশার মুখ দেখেন, তখন আর এটা সম্ভব হয় না যে আগের মতো ভিউজ নিয়ে আসা। তার কারণ হচ্ছে আপনি যখন অন্যের কোনো কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করে সেখানে অডিয়েন্স নিয়ে আসবেন, অলরেডি সাবস্ক্রাইবার নিয়ে আসবেন, তখন কিন্তু তারা ওই চ্যানেলের বা ওই ক্যাটাগরির বা ওই ফেসবুক ওয়ালের ভিডিওগুলো দেখতেই আগ্রহী হয়েই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, তারা আপনাকে দেখার জন্য সাবস্ক্রাইব করেনি বা আপনার যে ভিডিওগুলো আপনি তৈরি করবেন সেটা দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করেনি। সুতরাং অবশ্যই এই কাজটা থেকে আপনারা সবাই বিরত থাকবেন। আর এই এই ভাইকে আমি যে সলিউশন দিব বা এই ধরনের কাজ আপনারা যারা করেছেন অন্যের ইউটিউব চ্যানেল অথবা অন্যের ফেসবুক পেজ, অন্যের ইনস্টাগ্রাম আইডি, এই ধরনের জায়গা থেকে যারা ফেসবুকে ভিডিও আপলোড করেছেন বা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেছেন, তাদের ভিডিও থেকে ভিডিও ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন এবং তারপরে সেটা দিয়ে খ্যাতি লাভ করেছেন, তাদের জন্য খুবই ভয়াবহ একটা জায়গা। তার কারণ হচ্ছে এই জায়গাটা থেকে আপনি কিন্তু কপিরাইট ক্লেম খেতে পারেন, কপিরাইট স্ট্রাইক পেতে পারেন, এমনকি আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পর্যন্ত পেতে পারেন, কেননা ইউটিউব কখনোই এই ধরনের ভায়োলেশন সোশ্যাল মিডিয়াতে বা পছন্দ করে না, অথবা ইউটিউবের প্ল্যাটফর্মেও পছন্দ করে না যে আপনি অন্যের কোনো কন্টেন্ট দিয়ে নিজের ইম্পার্সোনালিটিকে নষ্ট করবেন বা অন্যের কোনো ইম্পার্সোনালিটিকে নষ্ট করবেন। আপনারা অনেকেই কিন্তু আসলে ইউটিউবের নিয়মকানুনগুলো জানেন না, যার কারণেই এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন এবং ইউটিউবের চ্যানেল
খুলে বা ইউটিউবের চ্যানেল খোলার অনেক দিন পরেও এসে ইউটিউবের এই ধরনের ভুলগুলো আপনারা করছেন। তাই আপনাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব, আমাদের চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে একটা সিরিজ আছে যেখানে আমি ইউটিউবের সকল নিয়ম কানুন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রিলেটেড সেই ভিডিওগুলোর লিংক বা সেই সিরিজের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এখানে আপনারা যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা আই বাটনও পেয়ে যাবেন। আপনারা সবাই সেই প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, তাহলে আপনি আপনার ভিডিও আপলোডিংয়ের ক্ষেত্রে যত ধরনের সমস্যা আছে সেগুলোকে সমাধান করার জন্য নিজেই কন্ট্রোল করতে পারবেন বা সেন্সরশিপ করতে পারবেন। তবে এখানে একটা জিনিস রয়েই যায়, সেটা হচ্ছে যে এই ভাইটার এখন করণীয় কি। এখন আপনার করণীয় হচ্ছে আপনাকে প্রচণ্ড পরিমাণে ধৈর্য ধরতে হবে যদি আপনি এই চ্যানেলে কাজ করতে চান। আমি আপনাকে রিকমেন্ড করব যদি আপনার এই চ্যানেলটা ছোট একটা চ্যানেল হয়, যেমন 100 200 বা 300 সাবস্ক্রাইবার হয়েছে এমন চ্যানেল যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নতুন একটা চ্যানেল খুলুন এবং সেখানে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের ইউনিক কন্টেন্টগুলো আপলোড করুন। আর যদি এই চ্যানেলেই আপনি কাজ করতে চান, এই সাবস্ক্রাইবার বা অডিয়েন্সকে আপনি কাজে লাগাতে চান, তাহলে তাদেরকে তাদের মাইন্ডকে ড্রাইভার্ট করতে আপনাকে প্রচণ্ড ধৈর্য ধরতে হবে এবং আপনার নিয়মিত ভিডিও আপলোড করতে করতে একটা পর্যায়ে গিয়ে আবার সেটা ঠিক হয়ে যাবে যখন আপনার ভিডিও দেখে আপনার জন্য কিছু অডিয়েন্স চলে আসবে। আশা করছি আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে গেছেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে আপনার মনেও যদি এমন কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ লাইক ফলো অ্যান্ড শেয়ার করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।